Hello friends, my name is Shohag and you are watching Russell BD. চলুন আজকের এই ভিডিওটিতে জেনে আসা যাক র্যান্ডি অর্টনের আরকেও সম্পর্কে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে মূলত র্যান্ডি অর্টনের রেসলিং ইতিহাসের সেরা তিনটি আরকেওর ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর এই তিনটি আরকেওকে রেসলিং ইতিহাসের সবথেকে ভয়ানক তিনটি আরকেও বলা হয়। তো ভিউয়ার্স, র্যান্ডি অর্টনের আরকেও WWE ম্যানেজমেন্ট থেকে শুরু করে WWE এর যত ফ্যান্স রয়েছেন সকলেই অনেক পছন্দ করেন, কেননা আরকেও মারা রিস্টাইলটি র্যান্ডি অর্টনের অসাধারণ। WWE ম্যানেজমেন্ট র্যান্ডি অর্টনের আরকেও পছন্দ করেন বলে র্যান্ডি অর্টনের আরকেও টপ 10 ফিনিশার লিস্টেও রয়েছেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। 7 জুলাই 2014 সালে ডিন অ্যাম্ব্রোজের বিরুদ্ধে র ব্যান্ডে খেলছিলেন র্যান্ডি অর্টন। সেখানে অনেক ভয়ানক একটি আরকেও মেরে বসেন ডিন অ্যাম্ব্রোজকে র্যান্ডি অর্টন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, নাম্বার 2-এ যেই আরকেওটি রয়েছে সেই আরকেওটি মেরেছিলেন র্যান্ডি অর্টন 12 জুলাই 2010 সালের র ব্যান্ডের ওপরে, আর সেখানে তিনি মারেন ইভান ব্রানকে। তো ভিউয়ার্স, সেখানে ইভান ব্রান র্যান্ডি অর্টনকে মারার জন্য টপ রোগের উপরে উঠেছিলেন এবং তার ফিনিশার মুভটি মারার জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেখানে লাভ দেওয়া মাত্রই র্যান্ডি অর্টন তাকে উড়ানো অবস্থাতেই আর কেউ মেরে দেন। আর আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন যে র্যান্ডি অর্টন কতটা ভয়ানকভাবে এই আর কেউটি মেরেছিলেন ইভান ব্রানকে। তো ভিউয়ার্স, এরপরে নাম্বার 3-এ যেই সবথেকে ভয়ানক আর কেউটি মেরেছিলেন র্যান্ডি অর্টন, সেই আর কেউটি হচ্ছে রেসলম্যানিয়া 31-এ সেথ রলিন্সকে। তো ভিউয়ার্স, আপনারা জানেন রেসলম্যানিয়া 31-এ সেথ রলিন্সের বিরুদ্ধে র্যান্ডি অর্টনের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেখানে এমন এক পর্যায়ে গিয়ে যেখানে সেথ রলিন্স তার ফিনিশার মারার জন্য প্রস্তুতি নিয়ে তার ঘাড়ের উপর পা দিয়ে যখন ভর দেন, তখন সেখানে তিনি জাম্প করে উপরে উঠে যান, এবং উপরে থেকে পড়ার সময়ই র্যান্ডি অর্টন সেথ রলিন্সকে ধরে অনেক ভয়ানকভাবে রেসলিং ইতিহাসের সবথেকে ভয়ানক একটি আরকেও মেরে দেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত রেসলিং ইতিহাসের সবথেকে ভয়ানক তিনটি আরকেও। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।